ফরিদপুর সদরপুর পূর্ব শ্যামপুর গ্রামে দুই বছর পূর্বে সুফল মণ্ডল ও চম্পা রানীর ঘর আলো করে আসে তাদের আদরে শিশুপুত্র অপূর্ব। পিতামাতার একমাত্র বুকের মানিক অপূর্বকে নিয়ে অজস্র স্বপ্ন ছিল সুফল চম্পা দম্পতির, কিন্তু অল্প দিনেই তাদের স্বপ্নসাদ চুরমার হয়ে আকাশ ভেঙে পড়ে মাথায়। শিশুপুত্র অপূর্বর জন্মের মাত্র এক মাসের মাথায় সেকন্ডাম আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট বা হার্টের ছিদ্র ধরা পড়ে। চিকিৎসার জন্য প্রয়োজন 4 লক্ষ টাকার। এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না হতদরিদ্র পিতামাতার পক্ষে। আপনারা কেউ একটু সাহায্য করেন, আমার বাচ্চাটার হার্টের সমস্যা। আপনাকে দয়, আমাকে বাচ্চাটা নিয়ে বিপদে পড়ছি। আমাকে বাড়ি অন্যায়, ওর বাপে হলো 300 টাকা করে বেতন পায়, একদিন কামায় আর কামায় না। আপনারা কেউ একটু সাহায্য করুন, আমার একটাই বাচ্চা, আপনার কোনোদিনও বাচ্চা নিতে পারবো না। আপনারা যদি পারেন তাহলে সাহায্য করেন। একদিন কাম থাকে একদিন থাকে না, খাইতে পারে না, চাল কিনবে না ডাল কিনবে না, বাচ্চার ওষুধ কিনবে না, বাচ্চার ফল খাওয়াবে দুধ খাওয়াবে কিছু খাওয়াতে পারেন না। আপনারা সবাই একটু সাহায্য করেন। আমার নাতিন বিনি চিকিৎসায় জানি মারা যায় না, এর নিগে প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই। বিনা চিকিৎসায় আমার নাতিন জানি মারা যায় না, প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই। 2 বছর ধরে আমার ছেলের আর হার্টের সমস্যা, অনেক টাকা পয়সা খরচ করছি, ডাক্তারপত্র দেখাইছি, কিছু টাকা আসলে গোছানো সব খরচ হয়ে গেছে, এখন অপারেশন করতে হবে। এখন তো টাকা পয়সা নাই, কাজ কাম নাই। আপনারা যদি সাহায্য করেন করেন পারবেন, দয়া করেন, তাহলে আমরা একটু উপশম পাই, নাহলে তো আমরা উপশম পাই না। তো এখানে আপনারা একটু সাহায্য করেন, নাতিনটার হার্ট সার্জারি, এত সমস্যা, ওর বাপে বাদ কাপড় দিয়ে।